আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি ইমাবি চ্যানেল থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সবাই দেখতে থাকুন আর শুনতে থাকুন আজ আমি রুই মাছ দিয়ে একটা সবজি রান্না করব। এর জন্য ফার্স্টে আমি এই যে রুই মাছগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর রুই মাছে জাস্ট হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাখার পরে এই যে কড়াইতে তেলটা গরম করার জন্য দিয়েছিলাম তো সেটা গরম হয়ে গিয়েছে এরপর এই যে একে একে দেখতেই পারছেন মাছগুলা সব দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য তো মাছটা ভাজার সময় আমার একটা ভুল হয়ে গিয়েছে তো সেই ভুলটা হচ্ছে আমার মাছটা একটু বেশি ফ্রাই করা হয়ে গিয়েছিল তো যারা যারা বাসায় মনে করেন যে এই রেসিপিটা ফলো করে করবেন তো তারা একটু মানে মাছটা যে কোনো তরকারি বা সবজিতে দিতে গেলে মাছটা হালকা ফ্রাই করা লাগে তো আমারটা একটু বেশি মানে ফ্রাই হয়ে গিয়েছিল তো চাইলে সবাই এটা স্কিপ করতে পারেন ভুল যেহেতু হয়ে গেছে কি আর করার এরপর দেখেন মাছগুলো ফ্রাই করে নিয়েছি এই যে মাছগুলো উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে উঠানোর পরে এই যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দেওয়ার পরে আমি এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম রসুন পেস্ট এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তো এরপর আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পানি অ্যাড করে কষানোর পরে আমি একে একে এর ভেতরে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে দেখতেই পারছেন আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এরপর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল যখন ফুটে বের হয়ে গিয়েছে এরপর আমি একে একে সব সবজিগুলা অ্যাড করে দিচ্ছি সবজিগুলাও এখন ভালো করে আমি কষিয়ে নিব এই মশলার সাথে মশলার সাথে এই সবজিগুলা একসাথে কষানোর পরে আমি এটার ভেতরে ঝোলের পানি দিয়ে দিব আমরা সবাই জানি যেহেতু শীতের মৌসুম চলে এসেছে তো শীতে বাহারি রকমের শাক সবজি পাওয়া যায় আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালোরি সব কিছুই থাকে তো আমাদের উচিত এই শীতের সময় প্রচুর পরিমাণে সবজি খাওয়া যেহেতু গরমের সময় তেমন একটা সবজি পাওয়া যায় না আর পাওয়া গেলেও হাতে গোনা কয়েকটা পাওয়া যায় এর জন্য আমাদের শীতকালে প্রচুর সবজি খাওয়া উচিত আর সবজি শাক সবজি খেলে এমনিও শরীর শরীরটা খুবই ভালো থাকে আর শরীর যদি ভালো থাকে সুস্থ থাকে তো মনও ভালো থাকবে আর যদি শরীর ভালো না থাকে তাহলে আমাদের কোনো কিছু করতে বা কারোর সাথে কথা বলতে কিন্তু ইচ্ছা করবে না বা ভালো লাগবে না এর জন্য আমাদের চেষ্টা করতে হবে পরিমাণ মতো বা পর্যাপ্ত শাক সবজি এগুলো খেয়ে শরীর স্বাস্থ্য সব কিছুই ঠিক রাখা উচিত আর ছোটোবেলায় আপনারা দেখেছেন কি না আমি জানি না বইয়ের পিছনে লেখা থাকতো যে স্বাস্থ্যই সব সুখের মূল তো এটা কিন্তু একেবারেই বাস্তব কথা সত্যি কথা তো আমাদের সময়ই চেষ্টা করতে হবে শরীর স্বাস্থ্য সব কিছুই ঠিক রাখার তো আপনাদের সাথে অনেক জ্ঞানমূলক কথা বললাম বা বক বক করতে করতে দেখতেই পারছেন আমার রান্না প্রায় শেষ আর আমি কিভাবে রান্না করছি সেটা অবশ্যই আপনারা দেখবেন আর আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন নতুন নতুন এরকম ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো আমার ভিডিও যদি আপনাদের কোনো এক অংশ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখতেই পারছেন আমার রান্না করা শেষ কিভাবে রান্না করলাম সবজিটা আর খেতে অনেক অসাধারণ হয়েছিল আপনারা এটা বাসায় ট্রাই করবেন এই যে দেখতেই পারছেন আমার সবজির ফাইনাল লুক এরপর আমি রান্না করব লাউ লাউ দিয়ে পাশে মাছ দিয়ে রান্না করব। এর জন্য এই যে পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু মশলা দিয়েছিলাম সেটা দিয়ে এই যে ভালো করে লাউগুলা কষিয়ে নিব তো সেম ওয়েতে যেভাবে আমি রান্না করি সাধারণত সবাই যেরকম রান্না করে সেইভাবেই রান্না করে নিচ্ছি তো দেখতেই পারছেন লাউটা কষানোর জন্য আমি এই যে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর ঢেকে দিব বাইদাবে ওয়ে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই কারণ আমরা সবাই জানি লাউ থেকে প্রচুর পানি বের হয় এর জন্য আমি কষানোর জন্য কোনো পানি অ্যাড করি নাই এই যে দেখতেই পাচ্ছেন পানি অলরেডি বেরোনো শুরু হয়ে গিয়েছে এই ক্ষেত্রে এসে যেন কড়াইতে লাউগুলো লেগে না যায় এর জন্য আমি নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর এরপর আবার ঢেকে দিব এই যে লাউটা আমি সিম্পল ওয়েতে যেভাবে সবাই রান্না করে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম কিন্তু আমি যেভাবে রান্না করি আমি সিম্পলি রান্না করতে পছন্দ করি কারণ সবাই যেন এটা ইজিলি ট্রাই করতে পারে বাসায় এর জন্য আমি সিম্পল ওয়েতে রান্না করতে পছন্দ করি আর আমার নিজের কাছেও ভালো লাগে সেই সাথে দেখতেই পারছেন আমার লাউ কিন্তু কষানো শেষ আর আমি এই যে ওয়াটার হিটারে পানি গরম করে নিয়েছিলাম সেই পানি গরমই আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন লাউতে পানি গরম করে দিয়ে দিলাম এতে হবে কি রান্নাটা দ্রুত হয়ে যায় আমার কাছে এরকম মনে হয় যে যেভাবে রান্না করতে চান সেইভাবেই রান্না করবেন আর আমি সবসময় বলবো যে সবাই যেন সিম্পল ওয়েতে রান্না করেন যাতে আরেকজনের বুঝতে সুবিধা হয় রান্না বা যে কোনো জিনিস আপনার কাছ থেকে দেখে যদি আরেকজনে করে বা শেখে নিঃসন্দেহে ভালো কাজ হতে হবে তো সেটা কিন্তু আপনারা সবাই জানেন যে সৎকায় জারিয়া হয় তো আপনি মারা গেলেও কিন্তু এই সবগুলা পেতে থাকবেন তো সবসময় চেষ্টা করতে হবে যে আমরা যেন মানুষকে ভালো কিছু উপহার দিতে পারি বা ভালো কিছু করতে পারি যেন আমাদের কাছ থেকে মানুষ ভালো কিছু শেখে তো সবারই এইগুলো জানা উচিত আর আমি বেশি কিছু জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জানি বা শিখতে পেরেছি সেটা আপনাদের সাথেও শেয়ার করছি তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে তো লাস্ট স্টেপে এসে আমি মাছগুলা দিয়ে দিয়েছি টমেটোগুলা দিয়ে দিয়েছি এই যে দেখেন লাউের কালার কি সুন্দর আসছিল আর খেতেও অনেক মজা হয়েছিল আর এখন যেহেতু শীতের মৌসুম সবার ঘরে টমেটো ধনে এগুলো থাকবেই তো সবাই চেষ্টা করবেন যে রান্নার শেষে একটু ধনেপাতা দেওয়ার তো আমিও সেই ক্ষেত্রে দিয়ে নিয়েছি ধনে তো আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে ধনে দিয়ে দিব এই যে দেখেন ধনে দিয়ে দিচ্ছি আর এক থেকে দুই মিনিট একটু জাল করে নিব এরপরেই আমার রান্না শেষ হয়ে যাবে তো এই যে আমার শাকের ফাইনাল লুক দেখতেই পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবিদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ